ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডে ষোলো অক্টোবর থেকে একুশ অক্টোবর তোমরা যে কোনো স্মার্টফোন যে কোনো প্রোডাক্ট যাই কিনে থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে ভালো রকমের ছাড় পাবে এটাই হলো তোমাদের স্মার্টফোন কেনার সুবর্ণ সুযোগ এছাড়াও তোমাদের যদি এস বিআই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে বাই করা তাহলে ইনস্ট্যান্ট টেন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবে এছাড়াও তোমাদের যদি ছোটো গ্যাজেট কিনে থাকো তাহলে পেটিএম থেকেও ক্যাশব্যাক পেয়ে যাবে তো চলো মোবাইল স্ক্রিনে দেখি দিই কোন ফোনটা কিনলে তোমাদের লাভজনক হবে কোন ফোনটি ভালো ক্যাশব্যাক হবে তো চলো মোবাইল স্ক্রিনে তো ফ্রেন্ডস দেখুন আমি ফ্লিপকার্টের মেন পেজে চলে এসেছি তো মেন পেজে আসার পর তোমরা যদি এস বি আই এর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে কোনো প্রোডাক্ট বাই করো বা পেটিএম থেকে কোনো প্রোডাক্ট বাই করো তাহলে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে তো আমি এ করে দিচ্ছি টাচ তো পেটিএম এ টাচ করার পর দেখুন আমি নিচে একটু স্লাইড করছি তো দেখো মিনিমাম ট্রানজাকশন ভ্যালু বারোশো পঞ্চাশ টাকা যদি বারোশো পঞ্চাশ টাকার ওপরে যদি ছোটো কোনো প্রোডাক্ট কিনে থাকো তাহলে পেটিএম এর ইউপিআই থেকে যদি পে করো তাহলে একশো পঁচিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে এছাড়াও পেটিএম ওয়ালেট থেকে দ্বিতীয়বার যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো বা বাই করে থাকো তাহলে একশো পঁচিশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে তো আড়াইশো টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক কিন্তু তোমরা পেয়ে যাবে ইউপিআই অ্যান্ড ওয়ালেট থেকে তো তোমরা যদি কোনো বড় কিছু কিনে থাকো বা বেশি দামি প্রাইস কিছু কিনে থাকো তাহলে ব্যাক করেছি তোমাদের দেখাচ্ছি তাহলে এস বি আই থেকে কিনতে হবে দেখো এস বি আই আমি এরপর জাস্ট নিচে একটু স্লাইড করি তোমাদের দেখাই মিনিমাম ট্রানজাকশন ভ্যালু পাঁচ হাজার টাকা যদি পাঁচ হাজার টাকার উপরে কোনো প্রোডাক্ট কিনে থাকো তাহলে দেখো ষোলোই থেকে সতেরোই অক্টোবর যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো তাহলে সতেরোশো পঞ্চাশ টাকা ক্রেডিট কার্ড থেকে বাই করলে সতেরোশো পঞ্চাশ টাকা পাবে আর বারোশো পঞ্চাশ টাকা ডেবিট কার্ড থেকে বাই করলে বারোশো পঞ্চাশ টাকা পাবে এছাড়াও আঠারো থেকে উনিশে অক্টোবর যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো তাহলে পনেরোশো টাকা ক্রেডিট কার্ড থেকে বাই করলে পনেরোশো টাকা পাবে আর ডেবিট কার্ড থেকে বাই করলে এক হাজার টাকা পাবে সেম কুড়ি অ্যান্ড একুশে অক্টোবর যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো ক্রেডিট কার্ড থেকে পনেরোশো টাকা পাবে থেকে পারছো কোন দিন তোমরা ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে বাই করবে কিভাবে তোমাদের সুবিধা হবে তো এখান থেকে বুঝিয়ে নিলে এছাড়াও তোমরা যদি তিরিশ হাজার টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো তাহলে ইনস্ট্যান্ট বারোশো টাকা ক্যাশব্যাক হবে এছাড়াও টেন পার্সেন্ট তো ক্যাশব্যাক পাবেই এছাড়াও তোমরা যদি এক লাখ টাকার উপরে যদি কোনো প্রোডাক্ট কিনে থাকো তাহলে দেখো চার হাজার টাকা ক্যাশব্যাক হবে এছাড়াও টেন পার্সেন্ট তো ক্যাশব্যাক পেয়ে যাবে তো ফ্রেন্ডস তোমরা বুঝতে পারছো কোন দিন তোমরা এসবিআই ক্রেডিট কার্ড থেকে বা ডেবিট কার্ড থেকে বাই করবে তাহলে তোমাদের সুবিধা হবে এখান থেকে বুঝিয়ে দিলাম তো চলো তোমাদের কি ভালো আন্ডার দশ হাজার টাকার আশপাশে কি ভালো স্মার্টফোন রয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো করে দিচ্ছি ব্যাক তো ফ্রেন্ডস জাস্ট আমি দশ হাজার টাকা আশেপাশে যে ভালো ভালো মোবাইলগুলো রয়েছে ভালো ভালো ক্যাশব্যাক রয়েছে সেই মোবাইল ফোনগুলি আপনাদের একটু দেখিয়ে দিই এছাড়াও তোমরা ভালো ভালো স্মার্ট টিভি আপনাদের যে কোনো প্রোডাক্ট ইজিলি কিন্তু এই বিগ বিলিয়ন ডেস সেলে তোমরা কি কিনে নিতে পারো তো জাস্ট আমি মোবাইল ফোনে করে দিচ্ছি টাচ তো ফ্রেন্ডস দেখো ফার্স্ট রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ ফোরটি ওয়ান জাস্ট এ ফোরটি দাম রাখা হয়েছে পনেরো হাজার টাকা জাস্ট আমি এখানে করে দিচ্ছি টাচ তো জাস্ট পনেরো হাজার টাকা কিন্তু এটা দাম হচ্ছে ষোলো সাড়ে ষোলো হাজার টাকা তো সাড়ে ষোলো হাজার টাকার ফোন কিন্তু তোমরা পনেরো হাজার টাকা পাবে মানে দেড় হাজার টাকা ক্যাশব্যাক এছাড়া তোমরা যদি এস বি আই ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে নাও তাহলে দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পেয়ে যাবে তো জাস্ট এর স্পেসিফিকেশন আমি ছোট করে বলে দিই তো স্পেসিফিকেশন জাস্ট বলে দিচ্ছি আমি

সাড়ে সাত হাজার টাকা তো জাস্ট এখানে আমি টাচ করে দিচ্ছি পোকো সি থ্রি সাড়ে সাত হাজার টাকা কিন্তু এটা দাম রয়েছে নয় হাজার টাকা তাহলে বুঝতেই পারছেন সাড়ে সাত টাকা এখন পাবেন মানে দেড় হাজার টাকা এমডিতে পাবেন স্পেসিফিকেশন আমি একটু বলে দিচ্ছি ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিটারনাল স্টোরেজ রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি এস ডি প্লাস ডিসপ্লে রয়েছে থার্টিন মেগা পিক্সেল টু মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা ও ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এছাড়াও পাঁচ হাজার এমএচ ব্যাটারি রয়েছে মিডিয়েটে হেলিও জি থার্টি ফাইভ প্রসেসর পাবে তো ফ্রেন্ডস বুঝতে পারছো পোকো সি থ্রির দাম রয়েছে নয় হাজার টাকা কিন্তু এটার ক্যাশব্যাক যদি এখন যদি নিতে চাও ছ দিনের মধ্যে তাহলে সেটা সাড়ে সাত হাজার টাকার মধ্যে পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি এসবিআই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে নাও তাহলে তো ক্যাশব্যাক টেন পার্সেন্ট পাবেই তারপরে আমি জাস্ট নিচে স্লাইড করি নিচে একটু স্লাইড করার পর পোকো এম টু পোকো এম টু এর দাম রাখা হয়েছে নয় হাজার নশো নিরানব্বই টাকা মানে দশ হাজার টাকা জাস্ট এখানে করে দিচ্ছি টাচ তো ফ্রেন্ডস এটার দাম ছিল সাড়ে দশ হাজার টাকা কিন্তু যদি এই ছয় দিনের মধ্যে না আরো পাঁচশো টাকা কম হয়ে যাবে যার স্পেসিফিকেশন ছোট করে বলে দিই আমি সিক্স জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ সিক্স পয়েন্ট ফাইভ থ্রি ইঞ্চি ফুল এইচ প্লাস ডিসপ্লে থার্টিন মেগা পিক্সেল প্লাস এইট মেগা পিক্সেল প্লাস ফাইভ মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা এইট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে এছাড়াও পাঁচ হাজার এমএইচ ব্যাটারি রয়েছে মিডিয়াটা খেলিও জি এইটটি প্রসেসার পাবে তো এর দাম কিন্তু খুবই সংকীর্ণ পাঁচশো টাকা এমনি ক্যাশব্যাক এছাড়াও তোমরা যদি এসবিআই এটিএম বা ক্রেডিট কার্ড থেকে নাও তাহলে দেখো এক্সট্রা এক হাজার টাকা আরও কম পেয়ে যাবে তো ফ্রেন্ডস নেক্সট ফোন রিয়েলমি নাটজো টোয়েন্টি তো জাস্ট এ স্পেসিফিকেশন দেখে নিই এর দাম কিন্তু এখন রাখা হয়েছে সাড়ে দশ হাজার টাকা তো জাস্ট এখানে আমি ক্লিক করলাম তো দেখো রিয়েলমি নাটজো টোয়েন্টি দাম ছিল সাড়ে এগারো হাজার টাকা কিন্তু এখন নিলে সেটা সাড়ে দশ হাজার টাকা এক হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক এছাড়াও আমি যেটা বললাম টেন পার্সেন্ট তো ক্যাশব্যাক পাবে জাস্ট এর স্পেসিফিকেশন ছোট করে বলে দিই এর স্পেসিফিকেশন রয়েছে ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ এছাড়াও সিক্স পয়েন্ট ফাইভ টু এনসি এইচ ডি প্লাস ডিসপ্লে ফর্টি এইট মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল ও টু মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা ও এইট মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে ছয় হাজার এম বিগ ব্যাটারি রয়েছে মিডিয়াটে খেলিও জি এইটটি ফাইভ প্রসেসর পাবে তো ফ্রেন্ডস বুঝতে পারছো এটা এক হাজার টাকা এমনিতেই কম এছাড়াও তোমরা এস এর ক্রেডিট বা ডেবিট কার্ড থেকে কিনলে তো তোমরা টেন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ তো ফ্রেন্ডস ইজিলি এই ফোনটি কিনে নিতে পারো তো ফ্রেন্ডস জাস্ট একটু নিচে স্লাইড করি তো ফ্রেন্ডস এখানে দেখো রয়েছে ওপো এ ফিফটি টু এটার দাম রাখা হয়েছে এগারো হাজার ছশো একানব্বই টাকা মানে এই ছয় দিনের মধ্যে জাস্ট এখানে আমি করে দিলাম টাচ তো দেখো ওপো এ ফিফটি টু এর দাম কিন্তু তেরো হাজার টাকা মানে দশটা এরকম তেরো হাজার টাকা জাস্ট আমি এর স্পেসিফিকেশন বলে দিই ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে পাবে টুয়েলভ মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল টু মেগা পিক্সেল ও টু মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা এবং সিক্সটি মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবে এছাড়াও বিগ

তো জাস্ট আমি নিচে একটু স্লাইড করি স্লাইড করে দেখিয়ে দিচ্ছি আরো কি কি ভালো স্মার্টফোন রয়েছে তো ফ্রেন্ডস এখানে দেখো রয়েছে রিয়েলমি সিক্স জাস্ট রিয়েলমি সিক্স এর দাম রাখা হয়েছে তেরো হাজার চারশো নিরানব্বই মানে সাড়ে তেরো হাজার টাকা জাস্ট এখানে করে দিচ্ছি টাচ তো সাড়ে তেরো হাজার টাকা দেখো এটার ফোনটার দাম রয়েছে চোদ্দ হাজার টাকা তো ইনস্টার্ট এখানে পাঁচশো টাকা ক্যাশব্যাক তো রেখেছে এছাড়াও তোমরা তো টেন পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবে জাস্ট আমি এখানে ছোট্ট করে এর স্পেসিফিকেশন বলে দিই সিক্স সিক্স জিবি র্যাম সিক্সটি ফোর রয়েছে পয়েন্ট ফাইভ ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে রয়েছে সিক্সটি ফোর মেগা পিক্সেল এইট মেগা পিক্সেল টু মেগা পিক্সেল ও টু মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা সিক্সটিন মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে চার হাজার তিনশো এমএচ ব্যাটারি রয়েছে মিডিয়া হেলিও জি নাইনটি টি প্রসেসর রয়েছে থার্টি ওয়ার জের ফার্স্ট চার্জার এছাড়াও নাইনটি হার্টস আলট্রা স্মুথ ডিসপ্লে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো ফ্রেন্ডস বুঝতে পারছো এটা তো ভালো একটি ক্যাশব্যাক পেয়ে যাবে এটা দাম চোদ্দ হাজার টাকা কিন্তু এখন যদি এটা নাও তাহলে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা পেয়ে যাবে তো জাস্ট আমি নিচে স্লাইড করি তো ফ্রেন্ডস এখানে দেখো জিওনি ম্যাক্স রয়েছে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা জিওনি ম্যাক্স পেয়ে যাবে তো আমি জাস্ট নিচে স্লাইড করি আরও কী কী ভালো স্মার্টফোন রয়েছে তোমাদের দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এখানে দেখো রয়েছে নোকিয়া সি থ্রি নোকিয়া সি থ্রি দাম কিন্তু সাড়ে আট হাজার টাকা রাখা হয়েছে কিন্তু এর অরিজিনাল দাম দেখিনি তো এর অরিজিনাল দাম ন হাজার টাকা কিন্তু এটা সাড়ে আট হাজার টাকা পাবে যদি এই বিগ বিলিয়ন দিয়ে নাও তাহলে এর স্পেসিফিকেশন ছোট করে বলে দিই তবে তো কিনতে পারবে তাই না এর স্পেসিফিকেশন রয়েছে থ্রি জিবি র্যাম এবং থার্টি টু জিবি ইন্টারনাল স্টোরেজ এছাড়াও ফাইভ পয়েন্ট নাইন নাইন মানে সিক্স ইঞ্চিস এইচ ডি প্লাস ডিসপ্লে এছাড়াও এইট মেগা পিক্সেল রিয়েল ক্যামেরা ও ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাবে তিন হাজার চল্লিশ এম ব্যাটারি পাবে এছাড়া অক্টাকর প্রসেসর পাবে তো ফ্রেন্ডস এর দাম কিন্তু রয়েছে ন হাজার টাকা কিন্তু এখন এই দিনের মধ্যে নিলে কিন্তু এর দাম পেয়ে যাবে সাড়ে আট হাজার টাকা কিন্তু সাড়ে আট হাজার টাকার দাম কিন্তু আরো কম পড়বে তোমরা তো দশ পার্সেন্ট ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তো পেয়ে যাবে তো ফ্রেন্ডস দেখো এখানে আরো একটি ভালো স্মার্টফোন চলে আসলো ওপো এ ফাইভ এস তো জাস্ট এর ফোনটির দাম রাখা হয়েছে সাত হাজার একশো একানব্বই টাকা জাস্ট এখানে করে দিলাম টাচ সাত হাজার একশো একানব্বই টাকা দাম কিন্তু এটার দাম দেখো প্রায় এগারো হাজার টাকা আশপাশে তো জাস্ট এখানে আমি টাচ করে দিচ্ছি

দেখাতে পারছি না তোমরা যা তোমাদের ইচ্ছা মতো সার্চ করে দেখে নেবে এরপর তোমরা সেটা বাই করে নিতে পারবে

ভালো ভালো প্রোডাক্ট রয়েছে তোমাদের যে প্রোডাক্ট ভালো লাগবে সার্চ করে দেখে নাও সেটা লুটে নাও তো ইজিলি তোমাদের বোঝাতে পারলাম কিভাবে তোমরা ক্যাশব্যাক পাবে আর কি কি ভালো ভালো স্মার্টফোন আছে সেগুলো দেখিয়ে দিলাম তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা এই ছেলে নতুন আছে তারা তোমার ভাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলে অপশন সিলেক্ট করে দেবে কারণ এছাড়া আমি নতুন নতুন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা